করোনার পর ইতালিতে চলছে চরম আবাসন সংকট, এতে দুর্ভোগ বেড়েছে প্রবাসী বাংলাদেশিদের। কাজের কন্ট্রাক্ট সহ প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও বাসা ভাড়া পাচ্ছেন না প্রবাসী বাংলাদেশিরা। এর কারণ হিসেবে বলা হচ্ছে সময় মতো ভাড়া না দেয়া, চুক্তির বাইরে অতিরিক্ত লোকের বসবাস ও পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা। দ্রুত সমাধান না হলে আগামী শীতে এই সংকট ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা করছেন প্রবাসীরা। তারা বলছেন গত কয়েক মাসে বৈধ ও অবৈধ পথে ইতালিতে ঢুকেছেন বিপুল সংখ্যক অভিবাসী। অবৈধ অভিবাসীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ইতালি সরকার। এ অবস্থায় সমস্যার সমাধানে বাংলাদেশ দূতাবাস সহ স্থানীয় কমিউনিটি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।